আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে বিষয়টা নিয়ে আসা, এটা হচ্ছে গরুর যদি ঠান্ডা লাগে তখন আপনার গরুর সর্দি হয়ে যায়, দেখেন নাকে মানে কাজ লাগে গেছে, দেখেন সর্দির কারণে। সর্দি হলে গোড়ার কি করবেন আপনারা? গোড়ার মূলত যদি সর্দি হয়ে যায় গোড়ার, তখন রাত্রে আপনারা পানি ফালা দিবেন। গোড়ার রাত্রে পানি দিবেন না, শীতকালে যদি গোড়ার কোনো সর্দি লাগিয়ে থাকে তো প্রচুর মানে পানি দিবেন না, পানি কম কম করে দিবেন, পানি কম করে খাওয়া দেন, দেখেন। তো এই জন্য গোড়ার ঠান্ডা লাগিয়ে দিলে কাশ আসবে, অনেক সমস্যা দেখা দেবে। এই জন্য আপনাদেরকে বলি আপনারা মানে এদিক দিয়ে একটু কেয়ারফুল থাকবেন। গোড়া যদি মানে পানি খায় সবসময় তাহলে গোড়া ঠান্ডা লাগিয়ে দিব, আর পানিটা দিবেন তো একটু ঘন ঘন নতুন পানি দিবেন। পানি যদি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা পানি খেলে গোড়ার গা সাজিয়ে যেতে পারে, সর্দি হয়ে যেতে পারে। তো এই জন্য শীতকালে গোড়ার পানি ফালাই দিবেন রাত্রে। আপনাদের কাছে এটাই অনুরোধ করি, যদি গোড়ার ঠান্ডা লাগে যায় তাহলে গোড়ার কাশ আসবে আর সর্দি হয়ে যাবে এই আর কি। তো আপনারা গোড়ার প্রতি লক্ষ্য করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।